এবারের পূজো কি রাস্তাতেই কাটবে আন্দোলনরত চাকরি প্রার্থীদের? চাকরির দাবিতে 560 দিনের বেশি গান্ধী মূর্তির নিচে এসএসসি চাকরি প্রার্থীরা, মাতঙ্গিনী মূর্তির নিচেও অবস্থানে চাকরি প্রার্থীরা। কোন প্ল্যান নেই, যদি ভেবেছিলাম পূজোর আগে আমাদের কোন একটা ভালো খবর দেবে, কারণ এই তো আড়াই মাস আগে অভিষেক ব্যানার্জি, হ্যাঁ, তার একা একাই পুজো কাটবে, তাকে আমি রেখে, যেহেতু আমার শ্বশুর বাড়িতে আমার বৃদ্ধা শাশুড়ির পক্ষে আমার সন্তানকে দেখা উচিত নয়, সেহেতু আমার শ্বশুর মানে আমার হাজবেন্ড সেখানে আছে, তাকে আমি আমার বাপের বাড়ি রেখে আসছি, হয়তো এই পুজোটা তাকে মা বাবাহীনভাবেই পুজোটা উপভোগ করতে হবে একা একা, সে হয়তো কান্না করবে, বারবার কেঁদে কেঁদে আমায় ডাকছে মা তুমি এসো মা তুমি এসো, কিন্তু আমি কেমন করে যাব, আর সে বলছে তুমি বলেছিলে চাকরি পেলে তুমি আমার জামা কিনে দেবে ভালো দেখে, কবে দেবে চাকরি, তুমি তো খালি বলো যে আজ দেবে, কিন্তু আজও তো দেয় না চাকরি, আমার সন্তান আজ লিখে পাঠিয়েছে মা তুমি বুঝে সন্তানকেও বুঝিয়ে আসতে হচ্ছে বা বাধ্য হয়ে রেখে দিয়ে আসতে হচ্ছে, একটা 3 বছরের বাচ্চার নিশ্চয়ই একা থাকার মতো সময় নাই, সেও যখন সকালে বেরোয় খুব কষ্ট নিয়ে খুব কান্নাকাটি করে আমি আসি এখানে এবং বলে মা তুমি কখন বাড়ি আসবে, এটা খুবই যন্ত্রণাদায়ক, কিন্তু আমার 3 বছরের বাচ্চাকে একা রেখে আমাকে আসতে হয়, কি খায় বাড়িতে ঠিক মতো খাবারটা খায় নাকি আমি সেটাও বলতে পারি না, আমরা তো বছর বছর আজকে 8টা বছর উৎসব উৎসব করে মাননীয়ার কাছে শুনছি যে 8 বছর ধরে পুজোর আগে নিয়োগ হবে, 8টা বছরের পুজো এসে গেল আমাদের জীবনে এখনো নিয়োগ এলো না, একই সঙ্গে পরীক্ষা দিয়ে প্রাইমারিতে 2 বার নিয়োগ হয়ে গেল, সেখানে আমরা রাস্তায় গড়াগড়ি খাচ্ছি, এখনো কোনো প্রতিশ্রুতিও পাইনি কোনো সদর্থক উত্তরও পাইনি, আমরা যেখানে পরীক্ষা দিয়ে প্রাইমারিতে প্রায় 72,000 নিয়োগ হয়ে গেছে সেখানে মাননীয়া দিদি আপনি আমাদের দিকে একবার ফিরে তাকান, আমাদের অনুরোধ করো জোরে, আমরা আমাদের সন্তানদের ফেলে রেখে আজকে মহালয়া আছে, সেখানে বাচ্চারা বাড়িতে মা হারা হয়ে বসে আছে আর আমরা রাস্তায় চুয়ে গড়াগড়ি খাচ্ছি, আপনার একটা সদর্থক উত্তরের আশায় যে আমাদের নিয়োগ দেওয়া হবে, আমরা আশা রাখবো মাননীয়া আপনার উপর এখনো 8 বছর পরেও যে আপনারা আপনি এই পূজোর আগে পূজোর সময় কি করবেন, পূজোর সময় আমরা এখানেই শুয়ে থাকবো বসে থাকবো অনশন করবো, তাতে আমাদের প্রাণ গেলে তাই দাদিনী যদি আমাদের প্রাণের অঞ্জলি দিয়ে তুষ্ণ হন তাহলে আমরা সেই চেষ্টাই করবো যাতে আমাদের নিয়োগ হয় আমাদের সন্তানরা একটা ভবিষ্যৎ জীবন পায় সুখে। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে আন্দোলনকারীদের চাকরি দেবে এমনই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, যা করার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা শান্তনু সেন, সেদিন আমরা এই চাকরি প্রার্থীদেরকে আমরা ক্ষমতায় এসে চাকরি দিতে পারবো তাদের যোগ্যতা অনুযায়ী, এবং আমার বিশ্বাস সেইদিন বিজেপি ছোটবেলা থেকে শুনে আসছি যে হারি তো কোনোদিন হ্যান্ডেল হয় না, সেদিন কবজা মানুষেরা ছিটে ছুটে পড়বে আর যেদিন হাবিতে হ্যান্ডেল হবে সেদিনই বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে, সুকান্তবাবুকে এই নিয়ে ভাবতে হবে না, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে, সুকান্তবাবুকে বলুন যে ভারতবর্ষে 45 বছরে সব থেকে বেশি বেকার এখন, সেদিকটায় নজর দিক, বাংলার ব্যাপারটা মমতা ব্যানার্জি দেখে নেবেন।